সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি কামরুন নাহার নীলু। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। শিক্ষার্থীরা, আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে কিছু পাঠ নিয়ে আলোচনা করব। চলো আজকে চলে যাই আমাদের পাঠের বিষয়। আমাদের পাঠের বিষয় হচ্ছে জীবনের জন্য পানি। আমাদের পাঠের বিষয় জীবনের জন্য পানি। আমাদের এই পাঠটা দেখে নিশ্চয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমাদের জীবনের জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ। মানুষ, গাছপালা, জীবজন্তু সকলের জন্য পানি অনেক গুরুত্বপূর্ণ। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী, গাছপালা বাঁচতে পারে না। শিক্ষার্থীরা দেখো, পানি ছাড়া কি কোনো গাছপালা বাঁচতে পারে? একটু খেয়াল করো তো। কি তাই তো, তোমরা তো চিন্তা করছো পানি ছাড়া তো কেউ বাঁচতে পারে না। হ্যাঁ, তোমরা আমার সাথে একমত হবে, পানি ছাড়া কেউ বাঁচতে পারে না। তাহলে আমাদের এই পানিটা কোথা থেকে আসে একটু কি চিন্তা করবা? একটু চিন্তা করো তো, কোথা থেকে আসে আমাদের এই পানিটা? হ্যাঁ, তোমরা তো বৃষ্টি দেখেছো, বৃষ্টির সময় কি পানি পড়ে না বৃষ্টিতে? আর কি, পুকুর দেখেছো, নদী দেখেছো, আর কি দেখেছো দেখি মনে করো তো। সাগর দেখেছো, ঝর্ণা দেখেছো? হ্যাঁ, ঝর্ণাও আমাদের থেকে আমরা পানি পাই। আর কিসে থেকে পাই? আবার ওই যে গ্রামে যে টিউবওয়েল দেখা যায় বা শহর অঞ্চলে যে পানির কলগুলো আছে সেখানেও তো পানি পাওয়া যায়, তাই না? তাহলে এই সবগুলো হচ্ছে পানির উৎস। এই সবগুলো হচ্ছে, এইগুলোর থেকে আমরা পানি পাই। এখন এই এখন আমরা একটু চিন্তা করি এই পানির উৎসগুলো মানে কোথা থেকে আসছে। হ্যাঁ, এই উৎসগুলো দুই রকমের, একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে মানুষের তৈরি উৎস। তাহলে প্রাকৃতিক উৎসগুলো কি? যেটা মানুষ তৈরি করতে পারে না, যেটা আল্লাহ প্রদত্ত, সেটাই হচ্ছে প্রাকৃতিক উৎস। অর্থাৎ ঝর্ণা, সাগর, নদী, এগুলো সব, সমুদ্র, এগুলি সব হচ্ছে প্রাকৃতিক উৎস। আর মানুষের তৈরি উৎস হচ্ছে যেগুলো মানুষ তৈরি করার ফলে সেখানে পানি এসে জমে। যেমন কি, কুয়া বলো, তারপর মানুষের তৈরি যে টিউবওয়েল, সেই টিউবওয়েল, তারপর দিঘি, পুকুর, এগুলো থেকে, এগুলো মানুষের তৈরি করে বৃষ্টির পানি বলো, আর যেভাবে বলো পানিটা ওখানে এসে জমে, বা মাটির নিচ থেকে বলো পানি জমে ওখানে জমে থাকে, এগুলি সব মানুষের তৈরি উৎস। শিক্ষার্থীরা, একটা কথা না বলেই নয়, আমাদের এই পৃথিবীতে চার ভাগের এক ভাগ হচ্ছে মাটি আর তিন ভাগই পানি। তাহলে চিন্তা করো তো, সব জায়গায় শুধু পানি আর পানি, তাই তো শিক্ষার্থীরা? আচ্ছা দেখো, আমাদের জীবনের জন্য, যেহেতু এখানে বলছে জীবনের জন্য পানি, তাহলে এতক্ষণ আমরা উৎসগুলি আলোচনা করলাম, এখন চলে যাই জীবন। এখন দেখো, আমি একটু আগে বলছি প্রাণী, উদ্ভিদ সকলের জন্য পানির প্রয়োজন। তাই যেহেতু আমরা মানে উদ্ভিদ এবং প্রাণীর কথা বলছি, তাহলে আমরা একটা চিত্র এঁকেছি, দেখো এটা একটা উদ্ভিদ, এটা একটা গাছ। হ্যাঁ, এই গাছ হচ্ছে, এটা কাণ্ড, এটা পাতা, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে পানি, মানে মূলের একটা নিচের অংশ পানি থাকে, এটা খনিজ পদার্থ বা মাটি যাই বলো। তো এই দেখো গাছ, এই পানিটা কী করছে, তার মূলের সাহায্যে সেই কাণ্ডের মধ্যে গিয়ে তারপর পাতার পাতাটা আবার কী করছে, সূর্যালোকের সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করছে। আর মূল মূল পানির সাহায্যে, মূল দিয়ে এই পানিগুলো বিভিন্ন কাণ্ডে যাচ্ছে, তাহলে গাছকে শীতল রাখছে। তাহলে আমরা এটা বলতে পারি যে উদ্ভিদ তার মূল দিয়ে পানিটা মাটির নিচ থেকে মানে সংগ্রহ করে গাছের কাণ্ডে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদের দেহে 90% হচ্ছে কি, পানি। এই উদ্ভিদটা যে তার দেখো, একটা যদি তুমি গাছের ডাঁটা হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখবে হাতটা ভিজে গিয়েছে, তাই না? এটা তো আমরা প্রায় দেখি, যদি কোনো বিভিন্ন শাক নরম গাছগুলো যে লতাপাতা সেগুলো যদি একটু চাপ দিয়ে দেখবে পুরো হাতটা তোমার, অর্থাৎ তার কাণ্ডটা পুরাটাই পানি। তাহলে উদ্ভিদের দেহে 90% পানি আছে। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, কী দিয়ে, মূল দ্বারা।
আর প্রচণ্ড গরমে পানি উদ্ভিদ দেহকে শীতল রাখে, তাহলে উদ্ভিদেরও পানির প্রয়োজন আছে। এই চিত্রটা দিয়ে আমরা কি বুঝাতে পেরেছি তো শিক্ষার্থীরা? এবার চলে যাই আমরা প্রাণী। প্রাণী মানে তুমি আমি প্রাণী, আমাদের আশেপাশে যে আমরা বিড়াল কুকুর গরু ছাগল দেখতে পাই এরাও প্রাণী, আবার যে গাছের পাখি এরাও প্রাণী। তাহলে সবার জন্য প্রাণী পানির প্রয়োজন। তাহলে দেখো পানি আমাদের দেহে 60 থেকে 70 বার মানব দেহে পানি রয়েছে। এই পানি কিভাবে আমাদের শরীরে কাজে লাগে? এক, দেহের বিভিন্ন অংশ পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। এক নম্বর, দেহের বিভিন্ন অংশের পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে পানি। দুই, দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। আমাদের দেহে যে পুষ্টি উপাদানগুলো শোষণ করে কে? পানি শোষণ করতে সাহায্য করে। তিন, খাদ্য পরিপাকে সাহায্য করে। পানি খাদ্য পরিপাকে সাহায্য করে আর করে দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে পানির প্রয়োজন। এগুলি হচ্ছে আমাদের প্রাণীর জন্য। শিক্ষার্থীরা, উদ্ভিদ একরকমভাবে মূল থেকে মাটি থেকে মূল দিয়ে কাণ্ডে পানি সরবরাহ করে, আর সেগুলো উদ্ভিদকে কী করে সেটা আমরা এখানে দেখেছি, যে খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, আর করে প্রচণ্ড গরমে উদ্ভিদের শরীরকে শীতল রাখে। আর প্রাণীরা আমাদের এই জীবজগতে পানি ছাড়া কোনো যেমন প্রাণী বাঁচতে পারে না, উদ্ভিদও বাঁচতে পারে না। তাহলে প্রথমত দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে, দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে, খাদ্য পরিপাকে সাহায্য করে, দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা আজকে যে বিষয়ে প্রথমে পড়েছি যে পানির উৎসগুলো কী, তারপরে পড়েছি উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানি কী কী কাজ করে। এবার আমরা আসবো আজকে পানিচক্র। আমরা আজকে পড়ব পানিচক্র। শিক্ষার্থীরা, পানিচক্র বলতে পানির তিনটি অবস্থা, একটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। শীতকালে বিশেষ করে রাতে যখন জলীয় বাষ্পগুলো ঘাসের ডগার উপর ছোটো ছোটো বিন্দু বিন্দু জমে, এটাকে কী বলা হয়? শিশির। আর তরল পদার্থ যখন বাষ্পে পরিণত হয় তাকে বলে ঘনীভবন। আর বাষ্পকে যখন তরলে পরিণত হয় তখন সেটা হলো বাষ্পীয় ভবন। আমরা পানিকে যখন তাপ দিই, প্রচণ্ড তাপে পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। তারপর পানির তিনটা অবস্থা, তার ভিতরে এটা একটা অবস্থা। পানি যখন সাধারণ অবস্থায় পানি তরল, আর পানিকে যখন অতিরিক্ত ঠান্ডা করা হয় তখন সেটা কঠিনে পরিণত হয়। তাহলে পানির কয়টা অবস্থা? বায়বীয়। তাহলে দেখো স্বাভাবিকভাবে পানি কিন্তু তরল অবস্থায় থাকে, পানিকে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সেটা বায়বীয় অবস্থা হয়, মানে বাষ্পীয় হয়ে উপরে উঠে যায়। আর পানিকে যখন ঠান্ডা করা হয় তখন সেটা কঠিনে পরিণত হয়, যেমন বরফ। ফ্রিজের ভিতরে আমরা যে বরফ জমাই না, সেই বরফ হচ্ছে কঠিন পদার্থ। শিক্ষার্থীরা, এতে গেলো আমাদের পানির তিনটা অবস্থা। আর পানির চক্রটা হচ্ছে তরল থেকে বাষ্প হবে, সেই বাষ্পটা উপরে উঠে বিন্দু বিন্দুভাবে জমবে, জমার পরে যখন এই বিন্দুগুলো একসাথে থাকতে পারবে না, কঠিন বড় হয়ে যাবে, তখন সেটা আবার বৃষ্টিরূপে এই পৃথিবীতে পতিত হবে। এই যে বৃষ্টিরূপে আবার আসছে সেটা হচ্ছে পানির চক্র। একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। আমাদের পুকুরে যে পানি থাকে বা নদী সাগরের পানি, অতিরিক্ত গরমে অনেক সময় পুকুর দেখি না শুকিয়ে যায়। এই পানিগুলো কোথায় যায় একটু চিন্তা করে দেখো তো শিক্ষার্থীরা, কোথায় যায়? এগুলো অতিরিক্ত গরমে বাষ্প হয়ে
উপরে উঠে যায়। এই বাষ্পগুলো বাতাসে ভেসে বেড়ায়। এক সময় বাষ্পগুলো কী হয়, জমতে জমতে ছোটো ছোটো বিন্দু কণায় পরিণত হয়। এই কণাগুলো যখন বড় হয়ে যায় তখন তারা আর ভেসে থাকতে পারে না, আর ভেসে না থাকার ফলে তারা তখন পৃথিবীতে একে অপরে ধাক্কা খায়। ধাক্কা খেলে পৃথিবীতে আবার বৃষ্টিরূপে পতিত হয়, আবার সেই পানিগুলো পুকুর নদী নালা ডোবায় ফিরে আসে। এই যে পানি যে উপরে উঠে যাওয়া, বৃষ্টিরূপে পৃথিবীতে চলে আসা, এই সবই হচ্ছে একটা চক্রের ভিতরে আবদ্ধ। এটার নামে হচ্ছে পানিচক্র। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এই পানির জীবনের জন্য পানির যে উদ্ভিদ পেলাম, পানির কী কাজ প্রাণীর জন্য সেটাও পেলাম, পানির তিনটে অবস্থাও পেলাম, আর পেলাম হচ্ছে পানিচক্র। এবার চলে যাই আমরা, আমাদের পানিটা বিভিন্নভাবে দূষিত হয়। শিক্ষার্থীরা, এর আগের অধ্যায়ে আমি পানি বিভিন্ন পরিবেশের বিভিন্ন উপাদানের সংরক্ষণ পড়িয়েছি, সেটার ভিতরে পানি দূষণের কারণ, ফলাফল এবং সেটা কীভাবে রোধ করতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তারপরেও যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে জীবনের জন্য পানি, এই জন্য আমি পানি দূষণের কারণগুলো আবার তোমাদের সাথে আলোচনা করছি। কী কীভাবে পানি দূষিত হয় সেটা আগের ক্লাস তো বলেছি, তারপরেও আরেকবার বলছি তোমাদের মনে রাখার জন্য। পানিতে যখন ময়লা আবর্জনা পড়ে পানি দূষিত হয়, জীবজন্তুর মরাদেহ পড়লে পানি দূষিত হয়, জীবজন্তুকে গোসল করালে, বিশেষ করে গরু ছাগলকে গোসল করালে পানি দূষিত হয়, পানিতে ময়লা আবর্জনা কলকারখানার বর্জ্য পড়লে পানি দূষিত হয়। আবার কীভাবে, বৃষ্টির পানিতে যখন মাটিগুলো পানিতে পড়ে যায়, রাসায়নিক পদার্থ মিশানো হয়, সেখানেও পানি দূষিত হয়। তাহলে এই বিভিন্ন কারণে পানি দূষিত হয়। এখন এই দূষণটা আমরা কীভাবে রোধ করতে পারি, এই দূষণটা আমরা বিভিন্নভাবে রোধ করতে পারি, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় রাখবো, যেখানে শুধু মানে গরু ছাগলকে গোসল করানো হবে, এখানে কাপড় চোপড় ধোয়া হবে, এই জায়গাটাই যত বৃষ্টি পানি পড়ুক সব কিছু পড়ুক এখানেই থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা, পানিকে একটা নির্দিষ্ট কাজের জন্য ওই নির্দিষ্ট স্থানে রাখলে তাহলে কাজের জন্য, তাহলে আর পানি দূষণ হবে না। গরু ছাগলকে ওখানে গোসল করাবো করলে আর পানি দূষণ হবে না। আরেকটাভাবে আমরা পানি দূষিত করতে হবে, যেখানে আমাদের যে মাটিগুলি রাসায়নিক সার ব্যবহার করি মাটিতে, সেখানে যেন ওই মাটিগুলো পানিতে পড়তে না পারে, এই জন্য পুকুরের পাশে বা যেখানে ডোবা আছে সেগুলির পাশে বড় করে কীগুলো বাঁধ দিব, যেন পানিগুলো যেতে না পারে, তাহলে তো আর সে রাসায়নিক পদার্থ মিশবে না। আর এই পানি দূষণের যে ফলাফল সেটা কিন্তু খুবই মারাত্মক। এই দূষিত পানি পান করলে পানিবাহিত রোগ হয়, যেমন ডায়রিয়া, জন্ডিস, আমাশাসহ বিভিন্ন রোগ হয়। আবার হয় আমাদের যে চামড়ার যে সমস্যা, আমাদের স্কিনের যে সমস্যা, চর্ম রোগ বলে, সেটাও পানি দূষণের ফলে হয়। তাহলে এই পানি দূষণ রোধ করা তো আমাদের জন্য খুবই দরকার, যেহেতু এই দূষিত পানি পান করলে আমরা বিভিন্ন রোগে পতিত হব। তাহলে শিক্ষার্থীরা, আজকে জীবনের জন্য পানি এই অধ্যায়টা মোটামুটি তোমরা সামনের যে ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্টে জীবনের জন্য পানির উপরেই অ্যাসাইনমেন্টগুলি তোমরা মানে এই অধ্যায়টা পড়বে, যেন তোমরা ভালো করে লিখতে পারো। এখানে ছোটো ছোটো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি ভালো করে পড়বে। আমি তো তোমাদের পড়াটা ধরতে পারছি না, কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারছি কে বাসায় পড়ছো কে পড়ছো না। শিক্ষার্থীরা বাসায় কিন্তু ভালো করে এগুলি পড়বে, ইনশাল্লাহ স্কুল খুললে আবার তোমাদের এগুলোকে আবার একটু দেখিয়ে দিব। এখন তোমরা অ্যাসাইনমেন্টের জন্য ভালো করে পড়বে এবং লিখবে, যে জিনিসটা বুঝবে না সেটা লিখে লিখে পড়বে। তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।